আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এই তো প্রিয় আপু ভাইয়াদের, খুশির একটা খবর দিচ্ছি। আজকে আমি তাফসিরের আম্মুর কাছে যাচ্ছি। এই তো যেহেতু শ্বশুর বাড়িতে যাচ্ছি, মিষ্টি বা কিছু তো নিতেই হয়, আর আসলে সব সময় তো মিষ্টি নেওয়াই হয়, তো এবার কিন্তু সিজনাল ফল নিলাম। আমি হচ্ছে লিচু নিয়েছি, এখানে অনেকগুলো লিচু আছে, লিচু নিয়েছি। আর হচ্ছে রাজবাড়ির একটা বিখ্যাত আর কি এই বিস্কিটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিস্কিটগুলোকে হচ্ছে ঢালাই বিস্কুট বলা হয়, উপরে হচ্ছে যেগুলো হচ্ছে বাদামের ঢালাই, অনেক মজা লাগে। এর আগে যখন মামুনি এখানে এসেছিল, মামুনি চিনহা তাপসিরের আম্মু এই বিস্কুটটা অনেক বেশি পছন্দ করে, তো ওদের জন্যেই আর কি বিস্কুটটা নিয়েছি। আর বেশি সময় নাই, আমি ঝটপট সব কিছু মানে গুছিয়ে নেব। অল্প কিছু কাপড় চোপড়ে নিচ্ছি, ছেলে মানুষের কিন্তু এত বেশি কাপড় চোপড় লাগে না। তবে আগামীকাল যেহেতু শুক্রবার, এই কারণে একটা পাঞ্জাবি নিয়েছি আর টুপিটা নিচ্ছি। আর শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা, আসলে একটু এরকমভাবে মানে সব কিছু না নিলে তো হয় না, যেহেতু জুমার নামাজ পড়তে হবে, লোকজন কি বলবে। আর আর এই টি শার্টটা আমি পরে যাব, এই জন্য এটা আলাদা করে রেখেছি, সবগুলো এখন আমি ব্যাগে তুলে নেব। ঝটপট সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, আসলে সময় ছিল না তাই আর ভিডিও করে দেখাতে পারিনি। ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি। এই তো আমি যাওয়ার আগে কিন্তু সব সময় এরকম করি, সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই। চুলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, বেসিন সিং সবই পরিষ্কার করে নিয়েছি, এবার সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পানিটা নিলাম রাস্তায় খাওয়ার জন্য, ঝটপট ব্যাগপত্র নিয়ে আমি বের হয়ে পড়লাম। বাসের টাইম বেশি সময় নাই, আর একটু আগে বের হওয়াই উচিত, এ কারণে আর দেরি না করে আমি ঝটপট চলে যাচ্ছি। এসেই রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমি এখান থেকে মুরগির ফার্মের দিকে যাচ্ছি। মুরগির ফার্ম থেকে বাস ছাড়বে। রাজবাড়ির রাস্তাটা কিন্তু রাতের বেলা অনেক বেশি ভালো লাগছিল, আর আমার নতুন ফোনে ভিডিও করতে বেশ মজাই লাগছিল, অনেক সুন্দর আসছিল, তাই বারবার আর কি ভিডিও করে নিচ্ছিলাম। ব্যাগপত্র রাস্তাঘাট দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেছে, তাপসিরের আম্মু তাপসিরের নানু বাড়িতে আছে, আর এতদিন পরে যাচ্ছি। আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে, আর এতদিন পরে ওদের সাথে দেখা হবে এটা কিন্তু ভাবতেই আমার অনেক বেশি খুশি লাগছে। শুধু কষ্ট একটাই, এত দূরের রাস্তা যাওয়া আসা করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, এত হ্যাসেল আর এত বড় জার্নি করে আসলে শরীর অনেক টায়ার্ড হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, যেহেতু ভাগ্যে আছে এত দূরে কর্মস্থল, তাই যেতে হয় এবং আসতে হয়। আর এই তো আমি মুরগির ফার্মে চলে এসেছি, এখানে কাউন্টারম্যান আমার অনেক পরিচিত, জাস্ট আমি ফোন করে দেই, ওনারা আমার জন্য টিকিট বুকিং করে রাখে এবং আমি এসে শুধু পেইড করে টিকিটটা নিয়ে নিই, আমার আর নতুন করে আগে থেকে এসে টিকিট কেটে রাখতে হয় না। আর এই তো আমাদের বাস চলে এসেছে, তো এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পেই এনারা তেল নিচ্ছেন, তো সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে আছি। বাস একটু পরেই এসেছে, আমি তাড়াহুড়া করে এসেও কিন্তু আধা ঘন্টারও বেশি সময় বসেছিলাম, তো বললাম তো বাসে বা কোথাও যাওয়ার আগে অবশ্যই সময় হাতে নিয়ে বের হওয়া উচিত, প্রয়োজনে বসে থাকাও ভালো, তাই আর কি একটু এসে এদিকটা একটু ভিডিও করে নিলাম। তেল নেওয়া হয়ে গেলে তখন আমরা সবাই এই তো বাসে চড়তেছি। বাসে উঠে দেখলাম বাসের ভিতরটা অনেক সুন্দর, আমি আজকেই প্রথমবার এই বাসটাতে যাচ্ছি। বাসটার নাম হচ্ছে শাহ ফতে আলী। যারা জয়পুরহাট দিনাজপুর বা হিলির ওই দিক থেকে দক্ষিণবঙ্গ বরিশাল কুয়াকাটা যাওয়া আসা করতে চান, তারা চাইলেই শাহ ফতে আলীতে যাওয়া আসা করতে পারেন। ওখান থেকে আরেকটা বাস আসে, সেটা হচ্ছে নবীন বরণ। শাহ ফতে আলী পাশ থেকে প্রায় মানে তিনটা চারটা এরকম টাইমে হয়তো আসবে, নবীন বরণও হয়তো এরকম টাইমে মানে একটু কম বেশি আসে টাইমে, তো ওই টাইমটাতে রওনা দেয়, এক টানা একদম বরিশাল কুয়াকাটাতে চলে আসে, এটা কিন্তু আমাদের জন্য একটু ভালো হয়। আর এই তো আমরা কিন্তু ঈশ্বর দিতে চলে এসেছি, এখানে এসে হোটেল বিরতি দিয়েছে, আর এই হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই ঈশ্বরদীর এরিয়াতে এই হোটেলটাই আমার সবসময় বেশি ভালো লেগেছে, অনেক বেশি গর্জিয়াস এবং অত্যাধুনিক এবং অনেক সুন্দর। এই হোটেলের মানে ভিতরে বাহিরে প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি সুন্দর, আর বাইরে এত সুন্দর করে সুসজ্জিত করা, গার্ডেনিং করা, এ কারণে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি। প্রত্যেক একটা গাছ আর এত রাতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখন কিন্তু একদম মধ্যরাত, মানে 12:30টার মতো বাজে, আর এইখানে যে গাছগুলো প্লাস মানে এনভায়রনমেন্ট সব কিছুই অনেক বেশি সুন্দর লাগছিল, আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আমরা গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি, এর আগের একটা ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর প্রিয় ভাই আপুদের এত এত ভালোবাসা এবং এত এত সাপোর্টিভ কমেন্ট দেখে আসলেই চোখে পানি চলে এসেছে। সবার ভালোবাসায় সত্যি
আমরা অনেক বেশি শিক্ষিত হয়েছি। আমাদের প্রিয় সাইমা ব্লগার চ্যানেল থেকে আপু লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, শুনে অনেক খুশি লাগছে, মনে হচ্ছে এ যেন অ্যাডসেন্স লেটারটা আমি পেয়েছি, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য, ইনশাল্লাহ সবসময় পাশে আছি। এই যে একটা কমেন্টের মধ্যে যে কতটা গুরু ভাব আছে সেটা কিন্তু মানে বোঝানো সম্ভব না, এতটা ভালোবাসা থাকলে এভাবে কিন্তু একটা আপু বলতে পারে। আমাদের অ্যাডসেন্স লেটার পাওয়াটা যেন আপু মনে করছেন আপনি যে পেয়েছেন, মানে এতটা ভালোবাসা থাকলে এরকম ভাবে ভাবাটা সম্ভব। এনকে লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, খুব ভালো লাগলো ভাইয়া তোমার ইউটিউব জার্নির গল্প শুনে, কানে হেডফোন লাগিয়ে কথাগুলো শুনে কখন যে আমার চোখের কোণে পানি চলে এসেছে বলতে পারবো না, সত্যি আজকের এই দিনে তাফসিরের আম্মু থাকলে খুব ভালো লাগতো, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, এইভাবে তোমরা দুজন একসাথে এগিয়ে যাও, ইনশাল্লাহ একদিন আরো সফল হবে। অনেক অনেক ধন্যবাদ আপু, এতটা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, এতটা সাপোর্ট করেছেন, এর জন্য আমরা কিন্তু অনেক বেশি কৃতজ্ঞ। তাফসিরের আম্মু আমার সাথে থাকলে দুজন একসাথে খুলতাম, অনেক বেশি আমাদের ভালো লাগতো, তবে চিন্তার কোনো কারণ নাই, অ্যাডসেন্স লেটারটা আমি রেখে দিয়েছি আর আমি এখন তাফসিরের আম্মুর কাছে যাচ্ছি, ওখানে গিয়ে অ্যাডসেন্স লেটারটা দিয়ে ওকে আমি সারপ্রাইজ দিব। আর আপুদের বলে রাখি আমি অ্যাডসেন্স লেটারে যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটি শুট করেছিলাম গত বুধবারে, ওটা দিয়েছিলাম গত রবিবারে, আর আমি তাফসিরের আম্মুকে মানে দেখতে যাই গত বৃহস্পতিবারে অফিস করে, তো আসলে ভিডিওগুলো আসলে সময় মতো দিতে পারি না, কারণ এডিট করার একটা ঝামেলা থাকে তারপরে ব্যস্ততার কারণে, আর একটা প্রবলেম হচ্ছে সিকুয়াল মেনটেন করতে গেলে ভিডিও একটু দেরি হয়ে যায় দিতে, আর ওই ভিডিওটা কিন্তু আমি গত রবিবারে দিয়েছিলাম। তো যাই হোক, তাফসিরের আম্মুকে আমি ওটা দিয়ে কিন্তু সারপ্রাইজও দিয়েছি, ইনশাল্লাহ সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নিতু ইউকে ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, কংগ্রাচুলেশন ভাইয়া অ্যান্ড আপু, মাশাল্লাহ খুব ভালো লাগলো আপনাদের খুশির সংবাদ শুনতে পেরে, অনেক বছর পর আপনাদের পরিশ্রম সফল হয়েছে, সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু, এভাবে আমাদের ভালোবেসে সাপোর্ট করবেন। মধ্যরাতের এই চাঁদটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, বাসের জানালা দিয়ে ভিডিও করছিলাম, তাই একটু শেয়ারও করে দিলাম। এখন আমরা বগুড়া ক্রস করছি আর একটু পরেই নামতে হবে, বাসটা অনেক দ্রুত চলে আসছে আজকে, আলহামদুলিল্লাহ সহি সালামতই কিন্তু ভালো মতোই আসছি। গুগল অ্যাডসেন্স লেটার দিয়ে তাফসিরের আম্মুকে কিভাবে সারপ্রাইজ দিলাম সেটা পরের ভিডিওতে থাকছে, ইনশাল্লাহ সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি প্লিজ একটি লাইক, এই তো আমরা গল্প করতে করতে কিন্তু জয়পুরহাটে চলে এসেছি। আমি এসে কালাই বাস স্ট্যান্ডে নেমেছিলাম, অলমোস্ট তখন 3টা বাজে, আর বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, অটো পাচ্ছিলাম না, তারপরে অটোতে করে বাসাতে চলে এসেছি। এসে দেখি তাপসির ঘুমায়নি, ওর শরীর খারাপ, ওর জ্বর, ও কান্নাকাটি করছিল, তো আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে নিয়ে বেশ কিছুক্ষণ ছিল এবং চুপচাপই ছিল। তো ওর জন্য সবাই প্লিজ দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর খাওয়া দাওয়া করতে চায় না ঠিক মতো, যেন খাওয়া দাওয়া করে, এই দোয়াটা করবেন। এই তো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।